বাবু, আমার প্রশ্ন ছিল যে কাঁথির ভিড়টা পাতলা হবে এটা বুঝতে পেরেই কি আজকে কুলপির ভিড় এত বাধা? নাহলে একজন বিরোধী দলনেতা কোথাও একটা সভা করতে যাবেন, তার জন্য আদালতের আগাম নির্দেশ আছে, নজর আছে, তারপরেও কর্মী সমর্থকদের আটকাতে এই বাস ভাঙচুর, আগুন, টায়ার জ্বালানো, মারধর, এ করে নাকি কেউ? আপনার বুঝতো, পাগলেও বোঝে। অনির্বাণ, পশ্চিমবঙ্গে বিরোধীদের ওপর আক্রমণ, বিরোধীদের ওপর সন্ত্রাস, এটা কিন্তু নতুন কিছু নয়। বামফ্রন্ট আমলে কংগ্রেসের ওপর কি ধরনের সন্ত্রাস হয়েছিল আমরা দেখেছি, 2011 থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর কি ধরনের সন্ত্রাস হয়েছে আমরা দেখেছি, আবার গত বছর নির্বাচনের পরও সন্ত্রাস আমরা দেখেছি। কিন্তু এখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর, মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পর এবং কেষ্ট গ্রেপ্তার হওয়ার পর পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। এর ফলে জনমানুষে যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে, এর তুলনা একমাত্র হতে পারে 1975 সালে জরুরি অবস্থার পর সারা দেশে কংগ্রেসের বিরুদ্ধে যে অসন্তোষ তৈরি হয়েছিল, যে অসন্তোষের জেরে পশ্চিমবঙ্গে 72 থেকে 77-এর পর কংগ্রেস আর ক্ষমতায় আসতে পারেনি, সেই অসন্তোষের সাথে এর তুলনা হতে পারে। ঠিক এই কারণে শুভেন্দু অধিকারীর সভায় এত বাধা সত্ত্ব ভিড় উপচে পড়ে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছেড়ে মানুষ চলে যায়। ঠিক এই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দৌড়ে যেতে হয় শুভেন্দু অধিকারীর কেন্দ্রে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা, তিনি সাধারণ সম্পাদক দলের, তিনি সেখানে দাঁড়িয়ে একটি কেন্দ্রে ফোকাস করতে বাধ্য হন। এটা একটা নার্ভাসনেসের সূচক। এই নার্ভাসনেস আমরা ইন্দিরা গান্ধীর মধ্যে দেখেছিলাম, এই নার্ভাসনেস আমরা সঞ্জয় গান্ধীর মধ্যে দেখেছিলাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই সঞ্জয় গান্ধী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখন সময়ের অপেক্ষা, এটা একেবারে দেওয়ালি।